নওগাঁ সাপাহার উপজেলা সীমান্ত ঘেষা গ্রামটির নাম হাপানিয়া। বিস্তীর্ণ মাঠ জুড়ে এখানে হলুদের সমারোহ। সরিষা ক্ষেতগুলোর পাশে বসানো হয়েছে মৌ চাষের বক্স, আর এই সরিষা ফুলে সুমিষ্ট মধু সংগ্রহের জন্য দেশের বিভিন্ন অঞ্চল হতে এসেছেন মৌ চাষিরা। মাঝ মাঠে মৌ বাক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন তারা। চলতি বছরে গ্রামটিতে কোটি টাকার মধু বাণিজ্যের স্বপ্ন দেখছেন চাষিরা। সাপাহার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলা 350 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে এবার। তার মধ্যে হাপানিয়া গ্রামের বাইরে থেকে আসা চারজন মৌ চাষির মোট 380টি মৌ বাক্সে প্রায় 300 মেট্রিক টন মধু উৎপাদন করা সম্ভব। সরেজমিনে গিয়ে দেখা গেছে, দেশের টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জ থেকে চারজন মৌ চাষি এসেছেন উপজেলার হাপানিয়া ও কৃষ্ণ সদা গ্রামে। মোট 30টি 80 মৌ বক্সে পৃথক দুটি স্থানে মৌ চাষ করছেন তারা। এই এলাকার মাটির গুণগত মান অনেক ভালো। এখানকার সরিষা ফুলের মধু অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই সুমিষ্ট, যার ফলে মৌ চাষিরা মধু সংগ্রহের জন্য এই অঞ্চলকে বেছে নিয়েছেন। অন্যান্য বছর তুলনায় এবছর তুলনামূলকভাবে বেশি লাভবান হবেন বলে স্বপ্ন দেখছেন তারা। মৌ চাষিরা বলছেন, তারা দেশের বিভিন্ন এলাকায় মৌ চাষ করে মধু সংগ্রহ করে থাকে, যার জন্য অনেক প্রতিকূলতার মধ্যে তাদের পড়তে হয়। কিন্তু এই হাপানিয়ায় মৌ চাষ করা হয় নিজস্বভাবে। সরকারি পৃষ্ঠপোষকতা সহ উপযুক্ত প্রশিক্ষণ পেলে তারা মৌ চাষে আরও উন্নতি লাভ করতে পারে। এ ব্যাপারে উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার প্রামাণিক ঢাকা প্রকাশকে জানান, বাইরে থেকে আসা চারজন মৌ চাষির মোট 380টি মৌ বাক্সে প্রায় 30 মেট্রিক টন মধু উৎপাদন সম্ভব, যা 350 টাকা কেজি দরে বিক্রি করলে দেড় মাসে প্রায় 1,05,00,000 টাকার মধু বিক্রির সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমরা স্থায়ীভাবে মৌ চাষি প্রশিক্ষণে পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে 4 ইউনিয়নে 4 কৃষককে প্রশিক্ষণ দেওয়ার শেষ হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষকদের মাঝে বাছাই করে মৌ চাষি বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে।